কোন মিডিয়া তো হাউস তোলেন না আপনারা নীতি কথা বলেন সন্ধ্যাবেলা টক শো সাইলেন্স জোনে মাইক বাড়ি থেকে নিয়ে গিয়ে আইপিএস রা পিছনে চাকরের মতো দাঁড়িয়ে আছে এই আকাশ মাগারিয়ারা এই দিনেশরা সাইলেন্স জোনে প্রেস কনফারেন্স করছে কেউ প্রশ্ন তোলেন না তো কোনো সংবাদ মাধ্যম দেখি আপনাদের দায়িত্ব নয় আশ্চর্য একই বললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের সাংবাদিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করবে যে আপনি এই যে এসএসকেএম হাসপাতালে রাজ্যের সবচেয়ে সেরা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানকার সাইলেন্স জোরে দাঁড়িয়ে এক ঘন্টার উপর সাংবাদিক সম্মেলন করে আপনি ঠিক কাজ করলেন কিনা এটা জিজ্ঞেস করবে আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা তারপরে অফিসে গিয়ে তার চাকরি থাকবে কি যে বলেন শুভেন্দুবাবু বাংলার মেইনস্ট্রিম মিডিয়া আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞেস করবে এটা সাইলেন্স জোন এখানে আপনি সাংবাদিক সম্মেলন কেন করছেন এর আগেও তিনি করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি পুলিশকে বলেছিলেন আমি যদি পুলিশের জায়গায় থাকতাম তাহলে এখানে গুলি করে দিতাম মনে আছে সেবারও বিতর্ক হয়েছিল এবারও বিতর্ক হলো সেই সাইলেন্স জোনে দাঁড়িয়েই আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রেস কনফারেন্স করলেন ভাবটা এমনই এখানেই করব কার কি করার ক্ষমতা আছে করে নে এসএসকেএম এর মতো হাসপাতালে সাইলেন্স জোনে দাঁড়িয়ে তিনি সাংবাদিক সম্মেলন করলেন ভাবভঙ্গিটা ওই যে প্রথমেই বললাম এখানেই করব কার কি করার আছে করে নে কোনো সমালোচনাকে আমরা পাত্তা দিই না সেখানে দাঁড়িয়ে তিনি কলকাতা হাইকোর্ট এবং তার বিচারপতিদের সিটিং জাজদের সমালোচনা করলেন প্রত্যেকটাই বেআইনি কাজ এবং এই প্রত্যেকটা বেআইনি কাজ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই রাজ্যের অন্য যে কেউ করলে তার পিছনে দাঁড়িয়ে থাকা ওই আইপিএস অফিসাররাই নির্দেশ দিয়ে থানা থেকে লোক পাঠিয়ে তাকে তুলে নিত শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে তার পিছনে দাঁড়িয়ে থেকে ওই আইপিএস অফিসাররা তাকে এই বেআইনি কাজ করতে সাপোর্ট দিলেন এই রাজ্যে এখন তিনটে আইন চলছে জানেন তো একটা সাধারণ মানুষের জন্য আইন একটা তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য আইন আরেকটা আইন হচ্ছে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি নিজেই এখন আইন কি কি ঘটলো আজ কি বললেন শুভেন্দু অধিকারী দেশের লোকসভা স্পিকারকে চিঠি ফাটিয়েছেন সৌমিত্র খান ওইদিকে তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে সবটা শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বললেন আপনারা একবার প্রশ্ন করেছেন যে এসএসকেএম এর সাইলেন্স জোনে দাঁড়িয়ে কিভাবে দেড় ঘন্টার উপর সাংবাদিক সম্মেলন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বাবু কি যে বলেন আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা প্রশ্ন করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাহলে তাদের চাকরি থাকবে না তাদের কিছু করার নেই আমি অন্তত তাদের দোষ দিই না জানেন তো এই বাংলার মেইনস্ট্রিম মিডিয়া টিভি মিডিয়া খবরের কাজগুলো কিভাবে চলে সেটা এই বাংলার মানুষ এখনো জেনেই গেছে অধিকাংশ টিভি মিডিয়ার মাথায় তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লোক বসিয়ে রেখেছেন তার সঙ্গে সঙ্গে ঘুরে তারাই এখন সেই টিভি মিডিয়ার মাথা তাদের সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না চাকরি চলে যাবে সাংবাদিকদের দোষ দিয়ে লাভ নেই শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন একবার ভালো করে আপনারা সুপার স্পেশালিটি হসপিটাল এসএসকেএম সেই সাইলেন্স জোনে দাঁড়িয়ে পুলিশের ব্যবস্থাপনায় হসপিটাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দেড় ঘন্টার সাংবাদিক সম্মেলন চলছে কোন মিডিয়া তো হাউস তোলেন না আপনারা নীতি কথা বলেন সন্ধ্যাবেলা টক শো সাইলেন্স জোনে মাইক বাড়ি থেকে নিয়ে গিয়ে আইপিএস রা পিছনে চাকরের মতো দাঁড়িয়ে আছে এই আকাশ মাগারিয়ারা এই দিনেশরা সাইলেন্স জোনে প্রেস কনফারেন্স করছে কেউ প্রশ্ন তোলেন না তো কোনো সংবাদ মাধ্যম দেখি আপনাদের দায়িত্ব নয় হসপিটালের মধ্যে গিয়ে কিছুদিন আগে মমতা ব্যানার্জি পঞ্চায়েত ভোট ঘোষণার পরে চোর হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্মদিন পালন করেছেন পিজিতে গিয়ে পিজিটাকে নিজের বাড়ির আড্ডাখানা বানিয়েছে পিসিআর ভাইপো বিজেপি সাংসদ সৌমিত্র খান দেশের স্পিকার তাকে চিঠি লিখেছেন যে এই যে বিচারপতিদের বিরুদ্ধে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে বলা হচ্ছে দেশের একজন সাংসদ হিসাবে যদি তিনি কলকাতা হাইকোর্টকে না মানেন হাইকোর্টের বিচারপতিদের নির্দেশকে এভাবে দাগিয়ে দেন তাহলে তার সাংসদ হয়ে থাকার কোনো যোগ্যতা নেই তিনি চিঠি দিয়েছেন দেশের স্পিকারকে কি বললেন সৌমিত্র খান শুনুন একবার একজন সাংসদের যে কথা উনি বলেছেন আমার মনে হয় স্পিকারের উচিত ইমিডিয়েট তার সাংসদ পদ খারিজ করা এবং মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্টের এ বিষয়ে দেখা উচিত কারণ একজন সাংসদ হাসপাতালে দাঁড়িয়ে বলবে আমি হলে গুলি চালিয়ে দিতাম কখনো বলবে কোর্টের বিচারপতিদের
বিরুদ্ধে যা খুশি তাই বলবে, এতে ভারতবর্ষের গণতন্ত্র ভেঙে পড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, সবাই আপনার চাকর হতে চায় না, ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপরে। তাই এই ধরনের বক্তব্য করার আগে আপনার ভাবা উচিত। এবং স্পিকারের কাছে একটাই অনুরোধ, বারবার যে ব্যক্তি এই ধরনের কথা বলে তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বললেন, কিছুদিনের মধ্যেই তো আদালতে বিচার হবে হাজতে যাওয়ার পর, তাই আগে ভাগেই তিনি বিচার ব্যবস্থাকে দাগিয়ে দিলেন। কি বললেন সুকান্ত মজুমদার শুনুন একবার। সাইলেন্স জোনে দাঁড়িয়ে দেড় ঘন্টার উপর মাইক নিয়ে বক্স বাজিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই এখানে আইন, ওই যে প্রথমেই বললাম না, এই বাংলায় তিনটে আইন চলছে। সাধারণ মানুষ, বিরোধী দলের নেতা কর্মী সমর্থকদের জন্য একটা আইন, তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য একটা আইন, আরেকটা আইন হচ্ছে নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। তাই এসএসকেএম এর ওই একই জায়গায় দাঁড়িয়ে তিনি একমাত্র সাংবাদিক সম্মেলন করতে পারেন, আর আইপিএস অফিসাররা এই বেআইনি কাজটাকে সাপোর্ট করে তার পেছনে দাঁড়িয়ে তাকে সাপোর্ট দেন। এই বাংলার অন্য কোন মানুষ ওই এসএসকেএম এর ওই জায়গায় দাঁড়িয়ে এরকম বক্স বাজিয়ে সাংবাদিক সম্মেলন করতে পারবে না। ঠিক যেমন ভাবে ধর্মতলায় মঞ্চ করে 21 জুলাই পালন করে তৃণমূল কংগ্রেস, ওখানে আর কাউকে ওরকম মঞ্চ করে পারমিশন দেবে? পুলিশ পারমিশন দেবে না, কলকাতা হাইকোর্টে ছুটতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন ওখানে দাঁড়িয়ে শুনুন একবার। আপনি যে আইন, যে অর্ডার দিচ্ছেন বিজেপির নেতাদেরকে প্রোটেক্ট করতে, একই অর্ডার দিন না তৃণমূলের কর্মীদের প্রোটেক্ট করতে বা আমাকে প্রোটেক্ট করতে দেবেন? আমি গেছি তখন তো দেয়নি, তখন দিয়েছে? আমার শালিকার একটা কেস ছিল ওনার কাছে, তখন তো দেয়নি। আর আপনি শুভেন্দু অধিকারীকে কি করে প্রোটেকশন দিলেন তাহলে? সমাজ বিরোধী গুলোকে যেভাবে প্রোটেকশন দিয়ে হাইকোর্ট, এদেরকে কি করে বাঁচিয়ে রাখা যায়? এদেরকে কি করে মুক্তভাবে সন্ত্রাস করতে আরো মদত দেওয়া যায়, সাহায্য করা যায়? হাইকোর্টের একাংশ যেভাবে এদেরকে মদত দিচ্ছে অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। আমরা ভারতবর্ষে বিচার ব্যবস্থায়, বিশেষ করে হাইকোর্টের তরফ থেকে এরম ভাবে মদত দিয়ে একটা রাজনৈতিক দলকে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ করে সন্ত্রাসকে মদত দেওয়া, এই ঘটনা আজ পর্যন্ত স্বাধীনতার পর 75 বছর হয়েছে দেখিনি। তাদেরকে সাহায্য দিয়ে পুলিশ প্রশাসনের হাত কার্যত হাইকোর্ট বেঁধেছে, যাতে পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা না করতে পারে বা কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিতে পারে। এবং একটাই রেঞ্জ, যে শুভেন্দু অধিকারীকে প্রোটেকশন দিয়েছে সেই পবিত্র পর মেঘনাথ পাল, অশোক পরণ এদের প্রোটেকশন দিয়ে রেখেছে। এবং আজকে এই পরিস্থিতির জন্য এই যে 14 জন, কেউ হাত ভেঙে, কেউ মাথা ভেঙে, কেউ হাঁটু ভেঙে, কেউ পা ভেঙে, কেউ কোমর ভেঙে, মহিলাদের সম্ভ্রম কুণ্ঠিত করা হয়েছে, এর জন্য যদি কেউ দায়ী থাকে হাইকোর্টের এই মহা মাননীয় বিচারপতি দায়ী। যদি হাইকোর্ট হাত বেঁধে দেবে, হাইকোর্টের জাস্টিস মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার জাজমেন্ট এমন জাজমেন্ট দিচ্ছে যে শুভেন্দু অধিকারী যদি আগামী দিন মানে ফিউচারে কোনো অপকর্ম বা দুষ্কর্ম করে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এমনকি এফআইআর করা যাবে না। সেই রাজাশেখর মান্তাই জাজমেন্ট দিয়ে এই অশোক পরণ বা বিজেপির গুন্ডা বাহিনীদের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, সরকার ব্যবস্থা নেবে কিভাবে? আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে গার্ড করতে এবার এগিয়ে এসেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, যাকে এই রাজ্যের বিরোধী দলের নেতারা বলে থাকেন বাচাল ঘোষ। কি বললেন কুণাল ঘোষ শুনুন আগে। আমি এটা খুব স্পষ্টভাবে বলতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল মহামান্য হাইকোর্ট নিয়ে যে কথা বলেছেন, সেই কথা যারা বলছেন
বিচার ব্যবস্থা বা হাইকোর্টকে অসম্মান করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি তার কড়া বিরোধিতা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখে, বিচারপতিদের প্রতি শ্রদ্ধা রাখেন। কোন চরম আক্ষেপ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন, যে আক্ষেপটার কারণ মহামান্য আদালতেরই বিচার করা উচিত। কি আক্ষেপ, কি অদ্ভুত যুক্তি না, ক্ষোভের মুখে বলে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতকে সম্মান করেন, বিচারপতিদের সম্মান করেন, এটা ক্ষোভে বলে ফেলেছেন। আচ্ছা একবার ভাবুন তো, এই যে ব্যাংসাল কোর্টে কলকাতা পুলিশ আমাকে নিয়ে গিয়ে প্রডিউস করেছিল, যেহেতু আমি বলেছিলাম যে ইকবালপুর মোমিনপুরে সাম্প্রদায়িক হিংসা হয়েছে, ব্যাংসাল কোর্টে আমাকে তোলা হয়েছিল। ব্যাংসাল কোর্টের বিচারপতি আমাকে বিনা কারণে 14 দিনের পুলিশি হেফাজত দিয়েছিল। আমি যদি এখন চেঁচিয়ে চেঁচিয়ে বলি ওই ব্যাংসাল কোর্টের বিচারপতি তৃণমূল প্রভাবিত, তিনি দুপুরবেলা বাবার কাছ থেকে ফোনে শুনে তবে রায় দেন, সবকিছু স্থগিত করে রেখে দেবার পর তৃণমূল প্রভাবিত বলেই কলকাতা পুলিশের কথা শুনে তিনি চলেন, তাহলে আমার কি হতো? যদি আমি এরকম বলতাম তাহলে পুলিশ আমার বাড়ি থেকে একদিনের মধ্যে ঘাড় ধরে আমাকে টেনে নিয়ে যেত, আমি জামিন পেতাম না, কোনো আদালতের বিচারক বিচারপতি আমাকে জামিন দিতেন না। কারণ আমাদের জন্য সংবিধান আছে, আইন আছে, রুলস আছে, পুলিশের নিয়ম আছে, সবকিছু আমাদের জন্য আছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইলেন্স জোনে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতে পারেন, রীতিমতো আইপিএসদের পাহারায় কলকাতা হাইকোর্টকে দাগিয়ে দিতে পারেন, হাইকোর্টের সিটিং জাজ তারা যে রায় দিচ্ছেন সেই রায় নিয়ে প্রশ্ন তুলতে পারেন, এই বাংলায় তার জন্য আলাদা আইন তার কিচ্ছু হবে না। এই হচ্ছে আমাদের বাংলা, এই হচ্ছে আমাদের গণতন্ত্র, এই হচ্ছে আমাদের মা মাটি মানুষের সরকারের প্রশাসন চলছে, যে সরকারটাকে আমরা 3-3 বার ভোট দিয়ে নির্বাচন করেছেন। ভাতা এবং অনুদানের লোভে এই ভুলটা যদি আবার করেন, 2026 যদি আপনারা এই লোকটিকে মুখ্যমন্ত্রী করেন, তাহলে তো বুঝতে পারছেন ব্যাপারটা কি হবে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে, যে লোকটা এখনই আইন কানুন মানে না, SSKM হাসপাতাল দাঁড়িয়ে মাইক বাজিয়ে প্রেস কনফারেন্স করে, বিচারপতিদের বিরুদ্ধে বলে, কলকাতা হাইকোর্টকে দাগিয়ে দেয়, তিনি যদি মুখ্যমন্ত্রী হয়ে যান আমাদের রাজ্যে তাহলে বুঝতে পারছেন কি হবে। এখন শুধুমাত্র তৃণমূলের একজন সাংসদ, 2 নম্বর পার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, তারই এরকম উদ্ধত রূপ, বিরোধী দলের নেতারা যেটা বলছেন উদ্ধত রূপ, দুর্বিনীত রূপ, তিনি যদি এই রাজ্যের হত্যাকর্তা বিধাতা হয়ে যান তাহলে আপনাদের কপালে কি আছে সেটা আপনারা ভেবে উঠতে পারছেন না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।